উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুন উত্তর পদে বসবে তাহলে এখানে পূর্ব পদে কি আছে ফোর আছে ইন্টু এখানে পূর্ব পদে কি আছে টু আছে ইজ টু হয়ে গেল তাহলে এখানে উত্তর পদে কী আছে সিক্স আছে টু এখানে উত্তর পদে কী আছে থ্রি আছে তাহলে এটা হয়ে গেল আট ইস টু আঠারো এবারে একদম লঘু অনুপাত করে নাও তাহলে এটা হয়ে গেল চার দুয়ে আট নয় দুয়ে আঠারো তাহলে মিশ্র অনুপাত হলো ফোর ইস টু মিশ্র অনুপাত হলো ফোর ইস টু এইট তাহলে আমরা কী দেখলাম পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ হয়ে পূর্ব পদে বসলো উত্তর সঙ্গে উত্তরপদ গুণ হয়ে উত্তর পদে বসলো তাহলে এখানে দেখো কী আছে তিনটে রাশি আছে তাহলে এখানে পূর্বপদে এ বাই বি আছে